আগে মাগে গাইস শুনো 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 তো কথা হলো আমি গেছিলাম মায়াপুর বুঝলা কি না তারপর তোমাদের মতো কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় আর একজন মানুষ এমন বেরিয়ে যায় যে আমাকে গিফট করেছে গিফট একদম পুরো আলট্রা প্রো ম্যাক্স লেভেলের বুঝলা কি না আচ্ছা দেখো আচ্ছা দেখো দিলওয়ালা চকলেট আছে দিলওয়ালা চকলেট দেখছো মাগে ভালোবাসা ভালোবাসা বুঝলা কি না তো কথা হলো কি গিফট করেছে সেটা আমি জানি না এটা তো দেখতে পাচ্ছি যে চকলেট আছে হ্যাঁ আর এটার মধ্যে কি আছে আমি এখন অবধি খুলে দেখিনি এখন খুলে দেখবো দাঁড়াও 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 তোমরা কেন আচ্ছা দাঁড়াও মাগে কেমনি করছে এরা মাগে চকলেট খাওয়ার জন্য এরকম করছে জানি আমি না না সত্যি কথা বলতে অনেকদিন ধরে দূরে কোথাও ঘুরতে যাইনি তাই বাড়িতে একা একা আর বোরিং ফিল হচ্ছিল মানে শান্তি পাচ্ছিলাম না আর তোমার মন যদি শান্তি না থাকে তাহলে কোনো কাজে কর্মে কোনো কিছুতেই মন বসবে না তার জন্য আমি বেরিয়ে পড়লাম শান্তির জায়গা আর সেই শান্তির জায়গা হলো গাইস তীর্থস্থান তো হ্যাঁ গাইস আমি বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে মায়াপুর এমনই একটা জায়গা যার নামেই মায়া জড়িয়ে আছে আমি নবদ্বীপ ধাম স্টেশনের ট্রেন থেকে নেমেই প্রণাম করিনি কারণ এখানে হচ্ছে আমাদের শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর জন্মস্থান গাইস এই সেই জায়গা যেখানে আমাদের মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল একটা নিম গাছ তোলায় তার জন্য তার নাম দেওয়া হয় নিমাই আর সেই নিম গাছটা এখনো আছে বাট ভিতরে কোনো ক্যামেরা এলাও করে না তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি তো মহাপ্রভুর জন্মস্থান দর্শন করার পর আমি বেরিয়ে যাই মায়াপুরের জন্য তো গাইস এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মন্দির মায়াপুর ইসকন মন্দির তো মন্দিরের বাইরে আমি সুন্দর করে কপালে একটা তিলক নি দেন ভিতরে যাই আর ভেতরে ঢুকার পর সারাটা দিন গুরগুর 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 করে ঘুরলাম আর ঘুরার পর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখলাম আর সন্ধ্যা আরতি দেখে ভাই এতটাই ভালো লাগলো এতটাই ভালো লাগলো সত্যি আমার মনটা পুরো শান্তি হয়ে গেল আর সত্যি কথা বলতে ভাই এই জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই ভালো যে আমার বাড়ি আসতে ইচ্ছা করছিল না বাট তবুও কোন রকম ভাবে আমার মনটাকে বুঝিয়ে বাড়ি আসার পথে দেখা হয়ে যায় তোমাদের মতো একটা ভালোবাসার মানুষের সাথে যে আমার ভিডিও অনেক দিন ধরে দেখে আমি ভাবতে পারিনি এত দূর এসে আমাকে কেউ চিনতে পারবে আর ওই স্টোরি দেখে এসেছিল তো আমিও খুব লাকি যে দেখা হয়ে গেল সত্যি আমারও খুব ভালো লাগলো আর দেখা হলো তো সত্যি বলতে নিজেকে লাকি ফিল হচ্ছে যে এত দূরে এসে এরম একটা জায়গায় এরম একটা মানুষ অত দূর থেকে এসছে এখানে তোমার বাড়িতে এখানে না না এখান থেকে দুটো স্টেশন পেছনে ওখান থেকে ছুটে এসছে আমার সাথে দেখা করতে খুব ভালো লাগলো তোমার সাথে দেখা করে তো দিদি শুধু দেখা করতে আসেনি দিদি আবার দেখা করতে এসে দেখতে পাচ্ছ কি একটা নিয়ে এসছে গিফট তো আমি জানি না ভিতরে কি আছে না আছে তো এন বাড়িতে সব কিছু ওপেন করে তোমাদেরকে দেখাবো কি আছে না আছে তো সত্যি খুব ভালো লাগলো আর তুমি কিছু বলবা এতটা ভালোবাসা পাচ্ছি আর এতটা সাপোর্ট পাচ্ছি তোমাদের কাছ থেকে যে সত্যি কথা বলতে থ্যাংক ইউ বললে সত্যি অনেকটা ছোট পড়ে যাবে তো লাভ ইউ অল মানে আমি মায়াপুর গিয়ে ভাই একজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল আর সে আবার অনেক দূর থেকে এসেছিল আমার সাথে দেখা করতে আমি একটা স্টোরি লাগিয়েছিলাম ফেসবুকে বুঝলা কিনা যে আমি মায়াপুর আসছি তারপর ও দেখতে পাই হ্যাঁ তারপর ছুটে ছুটে চলে আসে হ্যাঁ আমার সাথে দেখা করার জন্য বুঝলা কিনা তারপর ভাই এতটা এক্সাইটমেন্ট এতটা এক্সাইটমেন্ট যে পুরো কাঁপতে লেগেছিল ও আমাকে দেখে সামনে থেকে আর আমিও ভাই এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে ভাই আমি নিজেও কিছু বলতে পারছিলাম না তাকে যে কি বলে মানে সান্ত্বনা দিব না কি করব কিছু বুঝতে পারছি না আর এখনো ভাই এতটা এক্সাইটেড হয়ে আছি আমি তোমাদের সাথে যে কথা বলছি আমি কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না তো চলো বেশি লেট না করে আমি এটাকে আনবক্সিং করি আর তোমাদেরকে দেখাই যে ভিতরে কি আছে বুঝলা কিনা বহুত স্পেশাল গিফট আছে তো দেখি কি আছে না আছে তো চলো খুলি তাই না তো পুরো দেশি স্টাইলে এটাকে আনবক্সিং করব চাপ নিবা না তো দেখি কি আছে তো চলো লেটস গো একটু কাছে আসো ক্যামেরাম্যান দেখাও একটু কি আছে দাঁড়াও কোনটা দিয়ে খুলছে গো দাঁড়াও এটাকে ছুটিয়ে নি তারপরে ভালো হবে মনে হয় হ্যাঁ এবার খুলছে হ্যাঁ তো রেডি 3 2 1 ও ভাই সব কি আছে এটা আচ্ছা সিরিয়াসলি এত সুন্দর গিফট সত্যি খুব সুন্দর লাগছে দেখে ওয়াচ আছে আর এখানে মেবি এগুলোতে ছবি লাগানো যাবে না এগুলোতে ছবি লাগানো যাবে না তো কমেন্টে বল দিবা ছবি টবি কি লাগাতে হয় আমি জানি না বুঝলা কিনা কিন্তু ওয়াচটা সত্যি এত সুন্দর লাগছে পুরো আলট্রা প্রো ম্যাক্স লেভেলের তো কিছু বলার মতো নাই আর কথা হলো খুব ভালো লেগেছে এরা চকলেট খাবার জন্য পাকা হয়ে গেছে
কাশি উড়ে যাচ্ছে, দাঁড়াও আমার কুরকুরি ভাইরাস হয়ে গেছে ওই জন্য কাশি উড়ে যাচ্ছে, বুঝলা কিনা? তো কথা হলো এরা এদেরকে একটু চকলেট খাইয়ে দিই, এটা খুলছে কোনটা দিয়ে আমি ওটাই বুঝতে পারছি না, দাঁড়াও এটা মেবি এইখান থেকে, আচ্ছা বুঝতে পারছি খাওয়ার জন্য এরকম করছো, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও চল এখন খোলা যাক আর ওদেরকে চকলেট গুলো দিই, কারণ ওরা বাচ্চা আর এদেরকে সত্যি আমি খুবই ভালোবাসি না তোমাদেরকে, মিথ্যা কথা বলবে না তোমাদেরকে ভালোবাসি না আমি, বলো ওখানে বলো ভালোবাসছি কিনা, হ্যাঁ কিনা ভালোবাসি, বলো না বলো না মাম মাম বলো না ভালোবাসছি কিনা, হ্যাঁ কিনা, আর একটা আছে বুঝলা কিনা, ও বহু শান্ত, আর একটা আছে হ্যাঁ তিনটা আছে, আমি কুসুম বৌদিকেও বলেছিলাম যে আমাদের বাড়িতে তিনটা নুনু আছে তিনটা, হ্যাঁ দেখতে পাচ্ছ এরা কত ভালো ভালো আছে তোমরা, হ্যাঁ নাও খুলে দিব, দাঁড়াও দিচ্ছি খুলে দিচ্ছি, এটা তুমি নাও, হ্যাঁ দাঁড়াও নাও চকলেট কাও, কটা চকলেট দিলাম তোমাকে, কটা চকলেট দিলাম দুটা, হ্যাঁ ওকে না তুমি চারটা দিয়ে দাও, পাঁচটা দিয়ে দাও, ছটা দিয়ে দাও, আর একটাই দিয়ে দাও, কম দাও বেশি দাও দুটাই বলবে, বুঝলে কিনা? কটা দিলাম তোমাকে, হ্যাঁ কটা দিলাম বলো, কটা দিলাম দুটা, হ্যাঁ হ্যাঁ বলছে বুঝলে কিনা? তোকে দশটা পনেরোটা জোটাই দিয়ে দাও, জোটাই মিষ্টি খেয়ে নেক, তবু বলবে দুটা, বুঝলে কটা খেলা দুটা, হ্যাঁ এইরকম বাচ্চা আগে এটা বুঝলে কিনা, বহুত একদম কি বলবো পুরো আলট্রা প্রোম্যাক্স লেভেলের বদমাস আছে, কথা হলো খুবই ভালো লাগলো বুঝলে কিনা? তো চলো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো আর হাসতে থাকো, আর এরাও খুবই হাসছে বুঝলে, একটু হেসে দাও তো, হেসে দাও তো তোমরাও, হেসে দাও, হ্যাঁ তুমি হাসো তুমি হাসো 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 হাসো, আর টাটা কর দাও টাটা টাটা কর দাও টাটা কর দাও টাটা টাটা।